আউযুবিল্লাহ পারো না রে যুবক, বিসমিল্লাহ পারো না, আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে দিতে জানো না, কোরআন শরীফ খুলে দিলে পড়তে পারো না, হাদিসের আরবি বুখারি কিতাব মুসলিম কিতাব খুলে দিলে পড়তে পারো না, তোর মতো বেয়াদব। কোন একজন বুখারি পড়ানেওয়ালা আরবি আলেমকে গালি দিলে তখন সম্মান আর ইজ্জত আর পরিমাণের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? তোর মতো বেয়াদব যদি বলে হাটাজারির হুজুর খারাপ। আউযুবিল্লাহ পারো না, কোরআন পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, সালাম দিতে জানো না, নামাজের ওযু গোসল জানো না, তুই যদি কোনো এক ডক্টরের গোলাম হইয়া চরমনায়ের হুজুরকে গালি দেওয়ার ফেসবুকে লেখো, হাটাজারির হুজুরকে গালি দাও, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, দেওবন্দির বিরুদ্ধে কথা বলো, তাহলে এখানে তোকে আর কি ভাষা দিয়ে কি বলা যায়? তোর মতো কপাল পরারাই মাঝে মাঝে ঢাকার শহরে দেখি ল্যাংটা হয়ে পাগল হয়ে ঘুরে। আমরা দিশেহারা হয়ে আছি, বেঈমানের কারণে নয়, মুনাফিকের কারণে। স্বর্ণ নিয়ে মানুষ টেনশনে পড়ে আছে সিটি গোল্ড বের হওয়ার কারণে, রূপার কারণে, তামার কারণে, কিসের কারণে? ওর জাতি আর একটা ভাই বানাইছে বদমাস, যেটার রং কালার সব সমান, দামও সমান না, মানও সমান। ইসলাম আজ গোটা জাতির কাছে কলুষিত অবস্থায়, এটা কোন বেঈমানের কারণে নয়, ইসলামের লেবাজদারি মুনাফিকের কারণে। একটা প্রবাদ আছে না, চুন খেয়ে দদি দেখে ভয় পায়, চুন খেয়ে দদি দেখে ভয় পায়, টুপির তো দোষ নাই, লম্বা মদিনার পোশাকের তো দোষ নাই, মাদ্রাসার বিল্ডিং এর তো দোষ নাই, ইমামের ইমামতির মোসাল্লার দোষ নাই, চরিত্রের ভেজাল, পোশাক পোশাকের জায়গায় ঠিক আছে, চরিত্র ভেজাল হয়ে গেছে। একজনে বসে একটা মজলিস করতেছে, হঠাৎ করে একটি বিকট আওয়াজ হলো। কি ভাই আওয়াজ হলো কিসের? দু চারজন চতুর্দিকে দৌড় দিয়ে গেল, বের হলো ঘর থেকে, তো একজন এসে বলে, না তেমন কিছু না। বলে, তেমন কিছু না, বিল্ডিং কেঁপে উঠলো, কিসের আওয়াজ? বলে, একটা জুব্বা পরে গেছে, জুব্বা জামা। কয়, জামা পরলে কি এমন আওয়াজ হয়? কয়, ভিতরে একটা মানুষও ছিল। ভেতরে কি ছিল? মানুষ ছিল। শুধু জুব্বায় তো এমন আওয়াজ হতে পারে না, ভেতরে কি ছিল? ইমামতির মুসাল্লা তো পবিত্র জায়গা, আম্বিয়া কেরাম এখানে ইমামতি করেছেন, মাদ্রাসা তো এটা পবিত্র স্থান, এখানে তো সাহাবায়ে কেরামরা এই সিস্টেমে ক্লাস করেছেন, মজলিসের তো ভেজাল না। আমাদের আখলাক আর চরিত্র আর নিয়তের মধ্যে ভেজাল, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, কোরআনের আয়াত পরেই, খুতবা পরেই বয়ান শুরু করেছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহও ঠিক আছে, কিন্তু বয়ানের ফাঁকে দিয়ে বললাম শবে বরাত পালন করা দুর্গা পূজা পালনের সমতুল্য। আমার টুপি দোষ করেনি, আমার জিব্বার ব্যবহারটা অপরাধ করেছে, আর এই ব্যবহারটা এরকম বের হওয়ার পেছনে কারণ হলো আমি যেমন আমার মুরব্বীও তেমন, ভালো কোনো তাকওয়াওয়ালা জাহান্নামের ভীত সন্ত্রস্ত আন্তরিকতা কোনো মুরব্বী পেছনে নাই।
এই কারণে আমাদের এই হালাত, না হয় হাজারো মানুষের সামনে একজন আলেম টুপি আর পাগড়ি পরে শবে বরাত পালন করা যাবে না, এই এই কারণে বললেই তো হয়। দুর্গা পূজার সাথে তুলনা দেওয়ার মানেটা কি? এই সমস্ত কিছু কথার কারণে সাধারণ মুসলমান যারা আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, আলেম প্রিয়, তারা এখন ওলামাদের প্রতি একটু ভয়ের কারণে আগাতে চায় না। বেইমানকে নিয়ে কোনো টেনশন নাই, কারণ ওদেরকে চিহ্নিত করা যায় ওরা বেইমান। মোনাফিকের চিহ্নিত করা যায় না, কারণ কালার তো একই, দাম কি এক, আর চিনার জন্য লাগে কষ্টি পাথর। তো সিটি গোল আর স্বর্ণ নির্ণয়ের জন্য যে কষ্টি পাথর লাগবে, এটা পাইলেও তো কেউ নির্ণয় করতে পারবে না। কষ্টি পাথর সম্পর্কে যথেষ্ট পরিমাণ তার অভিজ্ঞতা থাকতে হবে, কে ভালো কে খারাপ, কে হক কে বাতিল বুঝা মুশকিল, কারণ মদিনার গান সবাই গায়। এজন্য আল্লাহ পাক কষ্টি পাথর রেখেছেন কোরআন এবং সুন্নাহ। নবীজি কি বললেন? দুটো জিনিস ধরে রাখ, কশিন কালো পথ ভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, কোরআন আর সুন্নাহ। এখন কোরআন সুন্নাহ হল মানুষ হক বাতিল নির্ণয় করার মাপকাঠি, কষ্টি পাথর। এখন এটা হাতে নিলেই তো পারবে না, যে কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা না থাকবে সে তো বুঝতে পারবে না কে হক আর কে বাতিল। পারবে? পারবে না। কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা কার কতটুকু আছে, এটার প্রথম পরিচয় হল বিশুদ্ধ তিলাওয়াত। আপনারা যারা কোরআন শরীফ বুঝেনই না, পড়তেই পারেন না, এতটুকু আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, ফেতরাত দিয়েছেন, সৃষ্টিগত ভাবে আল্লাহ কিছু ফেতরাতের আলো দিয়েছেন, যে আলো দ্বারা আপনি অন্ধকারে চলতে পারবেন। ওই মেধাটুকু দিয়ে আপনি কোরআন শরীফ পড়তে না জানলেও শুনলে বুঝতে পারবেন কার তেলাওয়াত কতটুকু শুদ্ধ। অতএব এখান থেকেই আমরা মোটামুটি একটি মাপকাঠিতে চলতে পারি, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, কোরআন যার তেলাওয়াত শুদ্ধ নাই সেই বান্দা মসজিদের টপ লেভেলের মুখতাদি হতে পারবে, কিন্তু কেয়ামতের আগের দিন পর্যন্ত ইমামতি করতে পারবে না। আর মসজিদে যে ইমামতি হারিয়ে ফেলবে যোগ্যতার অভাবে, সে দেশ রাষ্ট্র সমাজ পরিবারের ইমাম হতে পারবে না। কিন্তু আপনি ঠিক বলার গ্রান্টি কত, আপনিই তো তার পেছনে দৌড়াচ্ছেন, শুধু দৌড়াচ্ছেন এতটুকুই না, ওই অন্ধভক্ত হয়ে আপনি সহিহ তরিকাওয়ালাদেরকে দিচ্ছেন গালি। কথা বলেন না কেন? জাকির নায়ক সাহেবের নাম নিলেই বলেন কাফের, দেওয়ানবাগি আদ্রসি রাজারবাগি কুতুববাগি চন্দ্রপাড়া মাইজবান্দা দেওবন্দি কৌমি আলিয়া স্কুল কলেজ ভার্সিটির নাম নিলেই দেয় গালি, বলবো কি তাও শুনে না। কথাটা আমি বলতে কি চাই তাও শুনে না, নাম নিল কেন, ওটা না পাক তো নাম নিলাম কেন, এজন্য তার মাথা গরম। উদ্দেশ্য কি? গ্রামের প্রভাত ফেলে দেওয়ার মতো না, মুরব্বীরা প্রভাত রেখে গেছেন চাল চলন আর আখলাক দেখে, দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী। আম্মাজান সন্তানকে বলে তুই কি চাও,
বাড়ি গাড়ি টাকা সব দিব, তবে আবদার হলো তুই যে মেয়েটাকে পছন্দ করেছো ওই মেয়েটা আমাদের ঘরের কেউ পছন্দ করে না। কথা বুঝেন নাই? তুই যে মেয়েটা পছন্দ করেছো এই মেয়েটাকে আমাদের ঘরের কেউ, ভালো মেয়ে দিব, টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, সব দিব। সন্তান কি বলে? টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না, ওই মেয়ে লাগবে। মা বলে আমরা রাজি না, বলে তোমাগো বাপ। এখন এই মেয়েকে যে সে পছন্দ করলো, এই পছন্দের উপরে যে বাধা দেয় সেই তার দুশ্মন হয়ে যায়। কথা বুঝেন নাই? বাবাই কয় এই মিরপুর এলাকায়, গাবতলী এলাকায় আমার একটা সম্মান আছে, মানুষ আমাকে দামি মনে করে। তুই ফকিন্নির ঘরে গিয়ে যদি একটা মেয়েকে পছন্দ করো, এটা সামাজিকতা ঠিক থাকে না। সন্তান বলে তুমি আমার সন্তান বলে পরিচয় না দিলেই তো হয়, আমি আমার পথে চললাম। এখন যেই বাবার জিন্দেগির পরিশ্রম আর ঘামের টাকায় সন্তান আজ বড় হলো, মায়ের অক্লান্ত পরিশ্রমে আর সন্তান বড় হলো, আজকে একটা মেয়ের পেছনে পড়ে মাকে দূরে ঠেলে দেয়, বাবাকে দুশ্মন বানায় ফেলে, এমন কি মা বাবা বাধা হওয়ার কারণে ঐশী নামের বেশ্যা হত্যা করে ফেলেছিল। কথা বলেন না কেন? ঐশী নামের মেয়েটা পিতা মাতাকে হত্যা করার কারণে আমরা বলতে পারি না শিক্ষা জাতির মেরুদণ্ড। কারণ ঐশী নামের মেয়েটা যে শিক্ষা করেছে ওই শিক্ষায় ও জাতির মেরুদণ্ড হতে পারেনি, বরং মেরুদণ্ড ভেঙে ফেলেছে। তো এই বিষয়টা এমনই, পাঁচকল্লি টুপি দেখলে যার মাথা গরম, হালুয়া খাওয়াইলেও বলবে, বগুড়ার দধি দিলেও বলবে পায়খানার মতো। আর ও যাকে পছন্দ করেছে, যেই ডক্টরকে পছন্দ করেছে, যেই শায়েখকে পছন্দ করেছে, এ পায়খানা খাওয়াইলেও বলবে বগুড়ার টাটকা দধি। আপনাদের বুঝতে কষ্ট হয়? মনে রাগ আসতেছে? এই বেড়ামারি ক্যান্সার আছে না নাই? তুই আউযুবিল্লাহ পারো না রে যুবক, বিসমিল্লাহ পারো না, আসসালামু আলাইকুম শব্দটা শুদ্ধ করে দিতে জানো না, কোরআন শরীফ খুলে দিলে পড়তে পারো না, হাদিসের আরবি বুখারী কিতাব মুসলিম কিতাব খুলে দিলে পড়তে পারো না, তোর মতো বেয়াদব কোন একজন বুখারী পড়ানেওয়ালা আরবি আলেমকে গালি দিলে তখন সম্মান আর ইজ্জত আর পরিমাণের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? তোর মতো বেয়াদব যদি বলে হাটাজারির হুজুর খারাপ। আউযুবিল্লাহ পারো না, কোরআন পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, সালাম দিতে জানো না, নামাজের অজু গোসল জানো না, তুই যদি কোন এক ডক্টরের গোলাম হইয়া চরমনায় হুজুরকে গালি দেওয়ার ফেসবুকে লেখো, হাটাজারির হুজুরকে গালি দাও, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, দেওবন্দির বিরুদ্ধে কথা বলো, তাহলে এখানে তোকে আর কি ভাষা দিয়ে কি বলা যায়? তোর মতো কপাল পরারাই মাঝে মাঝে ঢাকার শহরে দেখি ল্যাংটা হয়ে পাগল হয়ে ঘুরে, ইংরেজিতে কথা কয় পাগল, আরবিতে কথা কয় পাগল, লঙ্গির অর্ধেক নাই, মাঝে মাঝে হাসে আবার কাঁদে, পাগল তো পাগলই ইংলিশ বলে কেন, পাগল তো পাগলই আরবি কথা বলে কেন, বলে এটা জাতের পাগল না, এটা জাতে ছিল একটা ভালো ছাত্র, বেদ্যুবি করার কারণে অভিশাপে পড়েছে। আল্লাহ বলেন আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ গোটা জাতির জন্য, এই ঔষধ যদি মুমিন ধরে রাখে রোগ সেরে যাবে,
তখন আর কাউকে গালি দিতে পারবে না, আদবের ভয়ে কলম চালাতে পারবে না। আল্লাহ বলেন সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো ঔষধ। ইয়া আইয়ুহান নাস কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানব জাতি, কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এমন একটা কিতাব তোমাদের কাছে আসলো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজ। আজকের এটা ওয়াজ মাহফিল, আল্লাহ বলেন কোরআন আমি অবতীর্ণ করলাম, এটা ওয়াজ তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। কোরআনের আয়াত সংখ্যা আম্মা জান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে 6666 আয়াত, এর মধ্যে শুধুমাত্র 500 আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন বিধান, আর 6000-এর মতো আয়াতে আল্লাহ করেছেন ওয়াজ। আল্লাহ তাআলা বলেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজে দাবি করে আমি মুসলমান। অনবী উম্মতের জানায় দেন, তার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর মনে আমি একজন মুসলমান, আমি পীর না, আমি মুরিদ না, আমি ধনী গরিব কিচ্ছু না, আমার ধনীর পরিচয় নাই, গরিবের পরিচয় নাই, আমি শিক্ষিতের পরিচয় নাই, অশিক্ষিতর পরিচয় নাই, আসছি দুনিয়াতে সবাই সমানভাবে, যাওয়ার বেলাটায় যাব সমানভাবে, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে আলেম কে আওয়াম, কে পীর আর কে মুরিদ, কে ইমাম কে মুক্তাদি, কোনো ভেদাভেদ নাই। মরণের কালে তিনটা সাদা কাপড় পেঁচাইয়া কবরে দিয়া দাও, কে পীর কে মুরিদ চিনার কোন সুযোগ আর সেখানে থাকবে না। কবরে নেওয়ার পরও তিনটা প্রশ্ন তোমাকে করা হবে, সবার জন্য তিন প্রশ্ন, পীরের জন্য একটা কম, মুরিদের জন্য বেশি, এরকম কোনো ভেদাভেদ থাকবে না। তিনখান পাতলা কাপড় সাদা পেঁচাইয়া কবরে যাবে, তখন মাটির কবরে সবাই যখন পড়ে থাকবে, কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ, এর পরিচয় কবরের দেওয়ালে লেখা থাকবে না। অতএব তোমার আমার যাওয়া আর আসার হালাত যেমন সমান, মাঝখানে কিছুদিন সময় পাইয়া কাউকে কাউকে গালাগালি করে বিরোধিতা করে লাভ নাই, সকলের আশা সমান, যাওয়াটাও সমান, প্রশ্ন তিনটা সমান। অতএব সব ধান্দাবাজি বন্ধ করিয়া ওই কবরের তিনটা প্রশ্নর জবাব রেডি করার চেষ্টা করো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা شفاء ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলেন কোরআন হলো গোটা জাতির জন্য ঔষধ। ঔষধ সেবন করে কারা? আল্লাহ ঔষধের ব্যাপারে বললেন আমি অবতীর্ণ করেছি বারবার ঔষধ হিসাবে, কারণটা কি? বলে রোগী ঔষধ একবার খায় না, বারবার সেবন করে। আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষ যেহেতু রোগী, আর কোরআন হলো ঔষধ, আর এই ঔষধ মানুষ রোগ রোগী হবে বেশি, গুনাহ করবে বেশি, আমি আল্লাহ কোরআনের ঔষধ দিলাম অনেক বেশি। বলে কত বেশি? 500 আয়াতে দিলাম মাত্র বিধান, আর 6000-এর উপরে আয়াতে আমি দিলাম কোরআনের ওয়াজ ঔষধ।